আমার মা। তো এখানে কি থিম হতে চলেছে, রাজস্থানে নাগ মন্দির না দক্ষিণ ভারতে মীনাক্ষী মন্দির? জানতে কিন্তু আচ্ছা দাদা বলছি, এখানে কি মন্দির হতে চলেছে? ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পূজোর লগন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমি চলে এসেছি বড়নগরের অন্যতম সেরা পুজোর মধ্যে। বড়নগরের অন্যতম সেরা পুজোর মধ্যে কিন্তু পড়ে বড়নগর লোল্যান্ডের পুজো। এবছর তাদের ভাবনায় কী রয়েছে, আর এবছর 2024 তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কতদূর এগোলো, কী কী থাকছে, থিম কী, সমস্ত কিন্তু তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু খুব বড় মিস করতে চলেছ, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি বড়নগরের লোল্যান্ড, যেখানে কিন্তু প্রতি বছর কিন্তু একটা দারুণ দারুণ চমক দেয়, আর বলতে পারো বড়নগরের টপ 3 পুজোর মধ্যে কিন্তু একটা। আর বিশেষ করে কিন্তু তাদের যে পুজো প্যান্ডেলটা কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগে, কারণ হচ্ছে পাশে যেহেতু পুকুরটা পড়ে, তো ওই ফুট দেখে যখন দর্শনার্থীরা দর্শন করে মন্দিরটা বা যা থিম করছে নর্মালি, তো সেটা যখন রিফ্লেক্ট পড়ে না, দারুণ লাগে। এখানে কিন্তু কাজ যেটা প্রস্তুতি সেটা কিন্তু অনেক একদম জোর কদমে কিন্তু চলছে। দেখতে পাচ্ছ এখানে অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে, কারণ কিন্তু তোমরা যারা কিন্তু খুঁটি পুজো আমার ভিডিও দেখেছো তারা তো জানো যে এখানে কিন্তু একটি মন্দির করা হচ্ছে, বিশাল বড় মন্দির, সেটা কিন্তু যে ক্লাব কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন। দেখতে এখানে কিন্তু কিছু ঠাকুরের যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। দেখো মন্দিরে যেমন কিন্তু থাকে, এখানে কলকা, এই দেখো এটা হাতি কিন্তু দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করি, এই দিকগুলোও কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানেও কিন্তু এই যে দাদারা কিন্তু কাজ বাজ করছে, এগুলো পুরো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। ঠাকুরের মেনলি মন্দিরের যে স্ট্রাকচারগুলো হয় এখানেও দেখতে পাচ্ছি ফাইবারের স্ট্রাকচার থাকে, শুরু করে বাঁশ বোর্ডে রয়েছে, কারণ এই বাঁশগুলো দিয়ে কিন্তু ওখানে মন্দির বানানো হচ্ছে। আর এদিকটা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু ফাইবারের যে ঠাকুরের যে মূর্তিগুলো থাকবে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু বানানোর কাজ চলছে। আর একদিকে যেমন বাঁশের কাজ চলছে, সেরকম কিন্তু ঠাকুরের যেহেতু মন্দির সেই জন্য সেই স্ট্রাকচারও কিন্তু কাজ চলছে। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু দেখো লক্ষ্মী ঠাকুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রয়েছে। লক্ষ্মী ঠাকুর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণের মতো যে স্ট্রাকচার, সেই নারায়ণ ঠাকুরের মতো স্ট্রাকচার রয়েছে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি লক্ষ্মী নারায়ণ, এদিকেও লক্ষ্মী নারায়ণ, মানে বোঝা যাচ্ছে কিন্তু লক্ষ্মী নারায়ণ সামথিং কিছু একটা মন্দির কিন্তু করা যেতে পারে। আর এদিকেও দেখতে পাচ্ছি মন্দিরের যে কলকাগুলো হবে সেগুলো কিন্তু রয়েছে, ঘোড়ার গাড়ি, এই যে হাতি ঘোড়া, মানে কিছু একটা কিন্তু সাউথ ইন্ডিয়ান যে কালচার বা সাউথ ইন্ডিয়ান যে টেম্পেলগুলো তোমরা দেখতে পাও, দেখবে অনেক এরকম কিন্তু মূর্তি থাকে, এরকম কিন্তু যে আকৃতিগুলো বা স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু থাকে, বিশেষত সাউথ ইন্ডিয়ান টেম্পেলে। তো সেগুলো কিন্তু এখানে দেখো ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে, ওগুলো কিন্তু আপাতত এখন কিছু কিছু করে কিন্তু এই যে মূর্তিগুলো কিন্তু পরিষ্কার করে যে রাখার কাজ সেগুলো কিন্তু চলছে। ফাইবারের যে স্ট্রাকচার ঠাকুরের সেগুলো কিন্তু এখানে মেনলি রয়েছে, পুরো বোঝাই যাচ্ছে এগুলো কিন্তু কোনো মন্দিরে যে ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো, মানে সাউথ ইন্ডিয়ান দেখবে টেম্পেলে কিন্তু মানে মেনলি এত কিন্তু ঠাকুর থাকে, মানে দেখা যায় একটা মন্দিরে যে ধাঁচের মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখা যায়। তো কোনো সাউথ ইন্ডিয়ান টেম্পেল হওয়ার কিন্তু এখানে সম্ভাবনাটা একটু বেশি দেখছি আমি। প্যান্ডেলের কাজ শুরু বলতে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি যে গেট, এন্ট্রি গেট, যেহেতু এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা আসে, এসে কিন্তু এদিক দিয়ে কিন্তু প্রবেশ করে, আর এদিকে কিন্তু যে একটা গেট কিন্তু বানানো হয়েছে আপাতত, এখনও কাজ অনেকটা এগোবে। তো বোঝা যাচ্ছে না যে এইখানে এই গেটটাতে আর কি কারুকার্য থাকবে মেনলি। তো তারপরে কিন্তু গেট পেরিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কিছু দুদিকে দুটো কিন্তু ব্যাকগ্রাউন্ডের মতো কিন্তু রাখা হয়েছে, তোমরা যেমনটা ধরো শ্রীভূমিতে দেখে থাকবে মেনলি, তোমার মেনলি শ্রীভূমিতে দেখবে তুমি এখানটা বড় মন্দির হচ্ছে, আর দুদিকে দুটো কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু থাকে দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের যে কলকা সেগুলো কিন্তু এখানে করা হবে, বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু এখানে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, প্যান্ডেলে করা হবে, আর এদিকেও কিন্তু পুরোটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু আমি যাচ্ছি মোটামুটি মেন মন্দিরের দিকে, যেখানে কিন্তু বাঁশের যে কাজ সেটা কিন্তু অনেকটা কিন্তু হয়ে গেছে তোমরা যেটা দেখতে পাচ্ছ।
আমাদের আমার যতটা মনে হচ্ছে কিন্তু সাউথ ইন্ডিয়ার যে মীনাক্ষী মন্দির সেটা কিন্তু হতে পারে এখানে, কেননা দেখো একটা সাউথ ইন্ডিয়ান যেমন মন্দিরগুলো একটা লম্বা ধাঁচের মতো থাকে, কিন্তু সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরটার যে স্ট্রাকচারটা কিন্তু দেখো লম্বা ধাঁচের মতো কিন্তু এগোচ্ছে আপাতত। আর এখন দেখো সব মানে কর্মীরা কিন্তু বাস টাস নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু কাজ চলছে অনবরত, কেননা পুজো আসতে কিন্তু আর মাত্র মোটামুটি কিন্তু 70-75 দিনের কাছাকাছি বাকি রয়েছে। এখন কিন্তু আমি আর ধীরে ধীরে কিন্তু যে মেন মন্দির বা মেন মণ্ডপ সেখানে কিন্তু আমি প্রবেশ করছি দেখতে পাচ্ছ। আর মেন মণ্ডপে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু উপরটা দেখো মেনলি একটা কিন্তু তাকের মতো কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছি যে একটা তাক, এই একটা তাকের মতো কিন্তু করা রয়েছে, জানি না এখানে কি থাকবে। মন্দির যেহেতু থাকছে তো হতে পারে কিন্তু এখানে কোনো দেবদেবী বা কিছু মূর্তিতে কিন্তু থাকতে পারে, কেননা ভেতরের পোর্শনে কীভাবে তারা সাজাচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আস্তে আস্তে আরও যখন কাজ এগোবে তখন কিন্তু তোমাদের আপডেট তো দিতেই থাকবো। দেখতে পাচ্ছ এই ভেতরটা মেনলি কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়েছে বোঝা যাচ্ছে, দেখো পুরো কিন্তু বাসের যে স্ট্রাকচার পুরো ঘন ঘন কিন্তু স্ট্রাকচার দেওয়া রয়েছে, তাছাড়া এখানে এরকম একটা তাক রয়েছে। তারপরে কিন্তু আমরা প্রবেশ করছি ধীরে ধীরে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। প্রতি বছরই কিন্তু তিনটে ধাপ থাকে দেখতে পেলে, ওখানে একটা ধাপ, ফার্স্ট ধাপ যেটা ব্যাকগ্রাউন্ডে দেখালাম এটা একটা ধাপ দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন কিন্তু এটা আর একটা ধাপ থাকে, মানে মোটামুটি কিন্তু প্রতি বছরই বর্ণনগর লোল্যান্ডে কিন্তু জানোই যে একটা তিনটে ধাপ করা হয়। আর এখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, দেখো তোমাদের দেখাচ্ছি যেটা। আচ্ছা দাদা বলছি এখানে কি মন্দির হতে চলেছে, কোনো আভাস রয়েছে? কি মন্দির হতে চলেছে? রাজস্থানের নাট মন্দির। আচ্ছা তো মোটামুটি কিন্তু জানতে পেলে যে এটা কিন্তু রাজস্থানের নাট মন্দির হতে চলেছে এখানে। তো এখানটা কিন্তু প্রতি বছরে মাতৃ প্রতিমা থাকে, আর দেখতে পাচ্ছ ওই যে খুঁটি পুজোর যে খুঁটিটা ওটা কিন্তু মেন খুঁটিটা, আর এখানে মাতৃ প্রতিমা থাকে। আর এখানটাও দেখো উপরটা যে দেখো এখানে কিন্তু একটা বড় ঝাড়বাতি থাকে, এখানেও কিন্তু পুরো বাঁশের যে স্ট্রাকচার এগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এখানে কিন্তু আরও সুন্দর করে যখন কাজ এগিয়ে যাবে তখন তো তোমাদের দেখাতে আসবো যে কেমন কী প্রস্তুতি চলছে পুজো মণ্ডপে পুরো। কিন্তু এখনও মোটামুটি কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে, সবে কিন্তু এক মাস হয়েছে খুঁটি পুজো হয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি মেন যে খুঁটি পুজোর সময় যে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটিটার ঠিক সামনে দেখতে পাচ্ছি, যে খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। যারা খুঁটি পুজোর ভিডিও দেখেছো আমার তারা কিন্তু জানবে, কেন আমি কিন্তু কভার করতে এসেছিলাম। খুঁটিটা কিন্তু দেখো এখনও কিন্তু কাপড় দিয়ে ফুলমালা দিয়ে কিন্তু এখনও জড়ানো রয়েছে খুঁটিটা। তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু এক মাসের মধ্যে কিন্তু পুরো এত সুন্দর কিন্তু যে ভেতরে যে কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যারা কিন্তু জানো না যে তোমরা বর্ণনগর লোল্যান্ড কীভাবে আসবে তাদের জন্য কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা জানো তারা তো আলাদা কথা। আর তোমরা যদি এখানে বর্ণনগর লোল্যান্ডের পুজো তোমরা দেখতে আসতে হলে কিন্তু প্রথমে চলে আসতে হবে বর্ণনগর স্টেশনে। বর্ণনগর স্টেশন থেকে কিন্তু বাস অটো সব কিছুই পেয়ে যাবে বর্ণনগর লোল্যান্ডে কিন্তু আসার জন্য। আর তোমরা যারা বাই বাস আসছো তারাও কিন্তু বর্ণনগর লোল্যান্ড বলে তো একটা বর্ণনগর থানার ঠিক পাশেই গলিটাতে তোমরা লাইটিং দেখতে পেয়ে যাবে পুরো। প্রতি বছরই কিন্তু সেখান দিয়ে কিন্তু লাইটিংটা চলে আসে পুরো পুরো লাইটিং দেখতে দেখতে চলে আসলে তোমরা এই মণ্ডপে মানে বর্ণনগর লোল্যান্ডের মণ্ডপে কিন্তু তোমরা চলে আসতে পারো। যে পথ নির্দেশ সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম। তো এইদিকে কিন্তু একদম ব্যাক সাইডে চলে এসেছি আমি দেখতে পাচ্ছ, মানে তোমার বলতে পারো এক্সিট পয়েন্ট যেটা কিন্তু এদিক দিয়ে কিন্তু এক্সিট করবে। এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছ যে কাজ সেটা কিন্তু চলছে অনবরত একদম ভালো মতো করে। আর এখানে তোমাদের একটা জিনিস যেটা দেখাই দেখো এখানেও কিন্তু মন্দিরটা কিন্তু যে লম্বা একটা মন্দির হতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ওই দিক থেকে যখন দেখাচ্ছিলাম লম্বা এখানেও কিন্তু যে পুরো লম্বা একটা কিন্তু ধাঁচ হতে চলেছে উঠছে। আর তোমাদের যদি জুম করে দেখাই ওপরে কিন্তু ওই দেখো সকল কিন্তু শ্রমিকরা কিন্তু কাজ করে চলেছে, এই রোদ ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলছে। আর পরিবেশটা তোমাদের যদি দেখাই এখানে দেখো একদিকে মেঘলা আবার এদিকে একদম শরতের পেঁজা তুলোর মতো আকাশে নীল মেঘ, মানে দারুণ কিন্তু একটা ব্যাপার লাগছে দেখো। আর এখানে কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, পুরো মন্দিরের কিন্তু ঠিক পেছনে এই মণ্ডপে দেখো কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে যেটা তোমরা বুঝতে পারছো। একদম চলে এসেছি এই পারে মানে তোমাদের রিফ্লেকশনটা দেখানোর জন্য। দেখো এখনই কিন্তু যে মণ্ডপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কতটা সুন্দর লাগছে, পুরো দেখো জলটা কাঁপছে তো তো করে, তার সাথে পুরো রিফ্লেকশনটা পড়ছে, মানে যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে পুরো প্যান্ডেলটা তো তখন যে কতটা সুন্দর লাগবে বুঝতে পারছো। মানে ওই দিকে কিন্তু এটা স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে কিন্তু এন্ট্রি করবে এদিক দিয়ে বেরোবে, কত বড় কিন্তু এটা পুজো হয় ভাবো। বর্ণনগরবাসী আমি আর আমার কাছে কিন্তু এটা গর্বের বিষয় যে বর্ণনগরের সেরা তিন পুজোর মধ্যে কিন্তু বর্ণনগর লোল্যান্ড, সেটা কিন্তু আমি তোমাদের কভার করে তোমাদের সামনে তুলে ধরছি।
বর্ণগা লোল্যান্ডে কিন্তু যে পুজো মণ্ডপের যে থিম রয়েছে সেটা কিন্তু নিয়ে অনেকে কিন্তু ভাবনা রয়েছে যে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরও কিন্তু হতে পারে, আবার কিন্তু আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম রাজস্থানের নাগ মন্দির। তো এখানে কী থিম হতে চলেছে, রাজস্থানের নাগ মন্দির না দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির? জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু পাশে সাবস্ক্রাইব করে থাকতেই হবে, কেননা আমি কিন্তু ডেলি ডেলি আপডেট দিতেই থাকবো, মানে কিছুদিন পর পর যখন কিন্তু কাজ এগোতে থাকবে ততক্ষণ কিন্তু আমি আপডেট দিতেই থাকবো। তো সব কিছু যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে যেতে হবে। Thank you.